হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি অফার নিয়েছি অ্যামাজনের তরফ থেকে। তো অ্যামাজনের তরফ থেকে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে অফার আছে, তো এটি শুধুমাত্র প্রাইম ইউজারদের জন্য। কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলবো আপনাদের সামনে, প্রাইম এবং নন প্রাইম ইউজারও এই অফারটি কালেক্ট করতে পারবেন। তো কীভাবে সেই কালেক্ট করবেন তা আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ বলবো। তো তার জন্য ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিও শুরু করার আগে এখনও বলিনি, যদি এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন, তার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যান। তো সবার প্রথমে আপনারা অ্যামাজন অ্যাপটিকে ওপেন করে নেবেন। তো নন প্রাইম ইউজারদের ক্ষেত্রে বলছি, কিন্তু অ্যামাজন অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো সেখানে অনেক রকম অফার দেখতে পারবেন, কিন্তু আমি এই অফারগুলি দেখব না। এই অফারগুলি শুধুমাত্র প্রাইম ইউজারদের জন্য। তো আপনারা কী করবেন, রিওয়ার্ডে ক্লিক করে নেবেন। তো রিওয়ার্ডে যখনই আপনারা ক্লিক করবেন তখন এরকম ইন্টারফেস চলে আসবে। তো সেখানে আপনারা ধীরে ধীরে করে দেখতে থাকবেন। তো আমি আপনাদেরকে ধীরে ধীরে করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। অনেক রকম অফার আছে, তো যেহেতু এই নিউ অফারগুলো এখানে কালেক্ট হয়েছে, এটা হচ্ছে নন প্রাইম ইউজারদের ক্ষেত্রে। তো এই নন প্রাইম ইউজাররাও কিন্তু এইসব অফারগুলি কালেক্ট করতে পারবে। তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো অনেক রকম অফার আছে, তো এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের জন্য অফারগুলি আরও এসছে নন প্রাইম ইউজারের ক্ষেত্রে এই এই রিওয়ার্ডে। তো আপনারা চাইলে অনেক কিছু কালেক্ট করে নিতে পারেন। তো আমি দেখিয়ে দিই প্রথমে, তো দেখে নিন আপনারা, স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। তো দেখুন এই সব অফারগুলি আপনাদের, কিন্তু প্রথমে যখন এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল অফারটি ছিল না, তখন কিন্তু খুব কম পরিমাণে অফারগুলি এখানে ছিল। যেহেতু এটা প্রাইম ইউজারদের জন্য করেছে, তার জন্য অনেক রকম অফার এসছে। তো এরপরে আমি আরেকটা অফার নিয়ে বলছি, অ্যামাজন সেন্ড মানি। তো এখানেও নন প্রাইম ইউজারের ক্ষেত্রে একটা লুট অফার এসছে। তো আপনারা কী করবেন, যে কোনো ইউপিআই আইডির মাধ্যমে এক টাকা যে আরেকটা ইউপিআই আইডির মাধ্যমে ট্রান্সফার করাতে হবে। তো আমি এক টাকা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাচ্ছি আমার কত টাকা অথবা কি কুপন লাগলো, তা আমি আপনাদের সামনে দেখাবো। তো যখনই আমি এক টাকাটি সেন্ড করালাম, তখন আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। একটু লোডিং হচ্ছে যেহেতু টাইম লাগছে। তো দেখুন আমার একটা কুপন লেগেছে, 50 ব্যাক অ্যান্ড ডোমিনোস। তো আমি যখন ডোমিনোস কিনবো তখন 50 টাকা ব্যাক পাবো। 100 টাকা যদি ডোমিনোস কিনি তাহলে 50 টাকা ব্যাক পাবো, 50% ক্যাশ দিয়ে কিন্তু অফারটি কালেক্ট হয়ে গেছে। তো আপনারা চাইলে এটা করেও কালেক্ট করতে পারবেন, খুব পরিমাণে লুট অফার এটা বলতে গেলে। অনেকের ক্ষেত্রে এখানে 100 টাকা পর্যন্ত ক্যাশ ফি লাগছে। তো চাইলে আপনারা আমার টেলিগ্রামে ফলো করতে পারবেন, সেখানে আমি পার ডে আপলোড করি কিন্তু। তো এরপর এর টার্ম অ্যান্ড কন্ডিশনালটাও দেখতে পারবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনালটা অনেক রকম আছে, আপনারা পরে একটু দেখে নিতে পারবেন। তো আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম আপনার সামনে। তো এরপরেই আমি নিয়ে আসবো প্রাইম ইউজারদের ক্ষেত্রে। তো প্রাইম ইউজারদের ক্ষেত্রে বেশি কিছু বলবো না, কারণ আপনারা প্রাইম ইউজার যেহেতু, তা আপনাদের অল অফার কিন্তু অ্যাভেলেবেল আছে। তো চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও হেল্প হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। এবং যদি এইরকম আর্নিং ভিডিও প্রতিদিন দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাথে সাথে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন, কারণ পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে শেষ করি ভিডিওটি, দেখাবে পরবর্তী ভিডিও।